এবার পার্শ্ব শিক্ষক বঞ্চনা ইস্যুতে বিস্ফোরক সন্ময় বন্দ্যোপাধ্যায়। সন্ময় বন্দ্যোপাধ্যায় যিনি একজন ইউটিউব সাংবাদিক এবং একজন বড় মাপের রাজনৈতিক বিশ্লেষকও বটে, এবং এই সন্ময়বাবু তিনি বারবার পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা এবং চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের বারবার পাশে দাঁড়িয়েছেন, পার্শ্ব শিক্ষকদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন, পার্শ্ব শিক্ষক বঞ্চনার পাশে দাঁড়িয়েছেন। আর এবার পার্শ্ব শিক্ষকদের পাশে আবারও তিনি দাঁড়ালেন এবং বিভিন্ন রাজ্যে পার্শ্ব শিক্ষকদের যে বেতন, সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন রাজ্যের যে বেতন, সেই রাজ্যের সাথে আমাদের রাজ্যের বেতনের তুলনা টেনে এবং পার্শ্ব শিক্ষকদের যে মর্মান্তিক পরিস্থিতি দিন দিন হটে চলেছে সেই পরিস্থিতির কথা টেনে আবারও বিস্ফোরক সন্ময়বাবু এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে এক প্রকার তুলোধনা করলেন। বন্ধুরা, গতকাল একটি খবর কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় হুহু করে। নদিয়া জেলার তেহট্ট টু চক্রের বাহাদুর প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক দিগেন বিশ্বাস মারণ রোগে আক্রান্ত হয়ে তিনি কিন্তু মারা গেছেন, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। এবং এই খবর কিন্তু ছড়িয়ে পড়ার পর থেকেই বিভিন্ন মহলে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু একটা বার্তা আসতে থাকে এবং পার্শ্ব শিক্ষকদের যে এই পরিণতি, ক্যান্সারের মতো মারণ রোগ যার চিকিৎসা করাতে না পেরে পার্শ্ব শিক্ষকদের আজ এই পরিণতি হচ্ছে, বা বিভিন্ন রোগে পার্শ্ব শিক্ষকরা ভুগছেন যার ঠিকমতো চিকিৎসা পর্যন্ত করাতে পারছেন না, কারণ পার্শ্ব শিক্ষকদের ভাতা একদমই কম, 10,000 টাকা এবং 13,000 টাকা ভাতা পান, বা সমগ্র শিক্ষার যে সমস্ত কর্মচারী আছেন, অফিস স্টাফ আছেন, যেমন শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটররাও কিন্তু চরমভাবে বঞ্চিত, তারাও কিন্তু খুবই কম ভাতা পান এবং যে বেতন বৈষম্য সেই বৈষম্যর বিরুদ্ধে। এবং পার্শ্ব শিক্ষকদের যে এই অকাল পরিণতি, এই অকাল পার্শ্ব শিক্ষকদের পাশে দাঁড়িয়ে আবারও বিস্ফোরক বার্তা দিয়েছেন সন্ময়বাবু। আসুন বন্ধুরা আমরা দেখে নিই তিনি কী জানালেন। তেহট্টের ছেলেটা চলে গেল মারণ রোগ সামলাতে না পেরে, পার্শ্ব শিক্ষকের কাজ করত বাহাদুর প্রাথমিক বিদ্যালয়ে নদিয়ায়, মাইনে কত পেত 10,000। যে প্রাথমিক শিক্ষার প্যারাটিচারের কাজ করে হরিয়ানায় একজন শিক্ষক পান 45,000, দিল্লিতে 52,000, বিহারে 35,000, অসমে 38,000, উত্তরপ্রদেশে 42,000, রাজস্থানে 40,000, সেই একই কাজ করে নদিয়ার দিগন্ত বিশ্বাস পেত মাত্র 10,000। বাড়িতে বৃদ্ধ বাবা, মা, স্ত্রী, সন্তান, পরিজন রেখে দিগন্তরা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ সরকারের কাছে দাবি রেখেছিল একটা ভদ্রস্থ মাইনের। অন্য রাজ্যে একজন পার্শ্ব শিক্ষক যা পায় সেইটুকু দিক সরকার। একজন প্রাথমিকের পার্শ্ব শিক্ষকের জন্য কেন্দ্রের সমগ্র শিক্ষা অভিযান মারফত মাথাপিছু আসে 15,000 টাকা, রাজ্যের দেওয়ার কথা 10,000 টাকা, দিগন্তের পাওয়ার কথা সেই হিসাবে ন্যূনতম 25,000 টাকা, পেত কত 10,000। উচ্চ প্রাথমিকের দিগন্তরা পায় কত 13,000, অন্য রাজ্যে সেই পরিমাণটা 35,000 থেকে 55,000 পর্যন্ত। এ রাজ্যে কেন্দ্রেও পাঠায় মাথাপিছু 25,000, রাজ্য কত দেয় 15,000 ন্যূনতম, তাহলে দিগন্তের পাওয়ার কথা কত 40,000 টাকা, পাচ্ছে 27,000 টাকার কম, 27,000 টাকা কম পাচ্ছে, অন্য রাজ্য থেকে তফাতটা আরও বেশি। এরই বিরুদ্ধে গত 6-7 বছর ধরে লড়াই করে পুলিশের লাঠি, বিকাশ ভবনের উপেক্ষা নির্মমভাবে জুটেছে দিগন্তের মতো এই রাজ্যের 48,000 প্যারাটিচারের কপালে। প্রশ্নটা হলো টাকাটা তাহলে যাচ্ছে কোথায়? সমগ্র শিক্ষা অভিযানের থেকে পাওয়া টাকাটাও যদি শিক্ষা দপ্তর দিত, প্রাথমিকের একজন শিক্ষক পেতেন ন্যূনতম 5,000 টাকা বেশি, উচ্চ প্রাথমিকে 12,000 টাকা, রাজ্যের দেও না দিয়েও এই মিনিমাম করতে পারত পশ্চিমবঙ্গ সরকার, সেটাও করলেন না তারা। আবারও প্রশ্ন, টাকাটা তাহলে যাচ্ছে কোথায়? প্রশ্নটা করেছিলাম এক সদ্য অবসর নেওয়া সরকারি সচিবকে, সাপ যা বোঝালেন, এধারের টাকা ওধারে, ওধারের টাকা অন্য ধারে, সরকারের সবাই জানে এই ঘোটালা, কেউ মুখ খুলতে পারে না, খুললেই ট্রান্সফার লেটার পরের দিন তাঁর টেবিলে। আর ঠিক এই আবহেই প্রায় 55 কোটি খরচ হলো বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে, কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে বাজেট আপাতত ধরা হয়েছে 23 কোটি, নবান্নের তথ্য সংস্কৃতি দপ্তরের খরচ সেই বাজেট ইতিমধ্যেই ছড়িয়ে গিয়েছে শুরুর আগেই। ঘটনা হচ্ছে নদিয়ায় তেহট্ট বাহাদুর প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক দিগন্ত বিশ্বাস অর্থাভাবে ব্যয়বহুল চিকিৎসা করাতে না পেরে যেদিন চিরতরে
পৃথিবীর মায়া কাটালেন। ঠিক সেই দিন কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের প্রারম্ভিক অনুষ্ঠানে বলে গেল প্রায় সোয়া 3 কোটি টাকা। দিগন্তের সতীর্থরা আবারও কোমর বেঁধে 29 তারিখ মহামিছিল করবেন। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা হাঁটবেন তারা। এই মিছিলে দিগন্ত থাকবে না, দিগন্তের দাবিটা হাঁটবে। সেই দাবি যতই উচ্চকিত হোক বয়ে যাবে নেত্রীর। তিনি তখনও থাকবেন একটা ঘোরে। 23 কোটি টাকা দিয়ে সদ্য সারা ফিল্ম ফেস্টিভ্যালের স্মৃতি তাকে তখন আচ্ছন্ন করে রাখবে। সেই আদিক্ষেতার মঞ্চে তার কানে তখনও বাজবে ঘোষক পরমবতের দিদি বলে মিষ্টি ডাকটা, জুনমালিয়ার দিদি বলে উজ্জ্বল হাসিটা। ব্যাপারটা আসলে এই রকম, দিগন্তের সতীর্থদের মিছিলে 48,000 হাঁটুক। আমার পাশে কিন্তু রাজ আছে, পরমব্রত আছে, চুন আছে, মিমি আছে, কোয়েল আছে, নুসরত আছে, দেব আছে, কত কিছু আছে। এদের সবার অডিয়েন্স তাই আমার পাশে থাকবে, যার যোগফল 48 লক্ষেরও বেশি। এই হিসাবটা আমি অনেকের থেকে বেশি বুঝি, তাই দিগন্তদের ঠকিয়ে আমি ঠিক জায়গায় 23 কোটি হানি। তোমরা যারা আমাকে ধূর্ত ভাবো, ভুল ভাবো, আমি আসলে তোমাদের থেকে অনেক বেশি বুদ্ধিমান ও চতুর। আমি একসঙ্গে MA MLB করেছি, ইস্ট জর্জিয়া গেছি, তাই আমার কাছে কার কত দাম শেখাতে এসো না। আমি শুধু বুদ্ধিমান নয়, বুদ্ধিমতীও। চিনলে না তোমরা আমাকে, চিনলে আমাকে ঠিক পাঠাতে। সন্ময় বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ সন্ময়বাবু পার্শ্ব শিক্ষকদের পাশে দাঁড়িয়ে আবারও এক বিস্ফোরক বার্তা দিলেন এবং অন্যান্য রাজ্যের যে ভাতা, সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকাদের অন্যান্য রাজ্যে যে বেতন দেওয়া হয় সেটা তিনি তুলে ধরলেন। আর একবার আপনাদের জানাচ্ছি, দেখুন বন্ধুরা তিনি কি তুলে ধরেছেন। হরিয়ানায় একজন সমগ্র শিক্ষার শিক্ষক পান 45,000 টাকা, দিল্লিতে পান 52,000 টাকা, বিহারে পান 35,000 টাকা, অসমে পান 38,000 টাকা, উত্তরপ্রদেশে 42,000 টাকা, রাজস্থানে 40,000 টাকা। সেই একই কাজ করেন আমাদের রাজ্যে পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা, সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকারা পান মাত্র 10,000 টাকা। অর্থাৎ সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকাদের নিয়ে যে বঞ্চনা চলছে সেই বঞ্চনার প্রতি বিস্ফোরক সন্ময়বাবু, এবং সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা বা সমগ্র শিক্ষায় যে ভুতুর বাসা এই মুহূর্তে তৈরি হয়েছে। কারণ সমগ্র শিক্ষায় কিন্তু অনেক টাকা আসে, কিন্তু সেই টাকার হিসাব বা সেই টাকা যাচ্ছে কোথায় সেটাই কিন্তু সন্ময়বাবু একটা বিস্ফোরক প্রশ্ন এই মুহূর্তে রাজ্য সরকারের কাছে রেখেছে, রাজ্য শিক্ষা দপ্তরের কাছে রেখেছে। কারণ পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা যেখানে একই প্রজেক্টের আন্ডারে কাজ করে, ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা পার্শ্ব শিক্ষকরা যে বেতন পাচ্ছে, সেখানে আমাদের রাজ্যে শিক্ষক শিক্ষিকা বা সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকারা একই প্রজেক্টের আন্ডারে কাজ করছে, একই কেন্দ্রীয় প্রজেক্টের আন্ডারে কাজ করে এত কম ভাতা কেন পাবে, সেই প্রশ্নটাই এখানে তুলে ধরেছেন সন্ময় বন্দ্যোপাধ্যায়। আপনারা কি ভাবছেন সন্ময়বাবু যে তথ্যটা তুলে ধরেছেন, পার্শ্ব শিক্ষক শিক্ষিকা সহ যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বা সাধারণ মানুষ এই ভিডিওটা দেখছেন, সন্ময়বাবু যে তথ্যটা তুলে ধরেছেন আপনারা কি ভাবছেন, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। এবং এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং নতুন নতুন এই ধরনের শিক্ষা দপ্তরের যে কোনো লেটেস্ট অফিসিয়াল আপডেটের জন্য এবং যে কোনো শিক্ষক শিক্ষিকাদের খবরের জন্য পার্শ্ব শিক্ষক, SSKMSK চুক্তিভিত্তিক পার্ট টাইম শিক্ষক, ভোকেশনাল টিচার, পৌরসভা, মাদ্রাসা সহ রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা এবং স্থায়ী শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর, সমগ্র শিক্ষার স্টাফ সকলের মানে সমস্ত খবরের লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।